Okay. So আমরা এই লেকচার 10 আমরা চ্যাপ্টার 3 তে কেস আমরা কত ক্লাসে বলেছিলাম যে কেস গুলো আমরা আলোচনা করব মডেল লেকচার 10 এ সো এখানে ফার্স্ট যে কেস এটা একটা এক্সপেরিয়েন্সিয়াল এক্সারসাইজ যেটা আসলে হচ্ছে ক্লাসের মধ্যেই একটা রোল প্লে যে একজন একটা স্টুডেন্ট সেখানে সুপারভাইজারি রোল প্লে করবে আর একটা স্টুডেন্ট সেখানে এমপ্লয়ি বা দুটো স্টুডেন্টের রোল প্লে এমপ্লয়ি হিসেবে কাজ করবে মানে হচ্ছে একটা গ্রুপ অ্যাক্টিভিটিজের মতো জিনিসটা ঠিক আছে যে হয়তো তিনজন বা চারজন একটা গ্রুপ সেই গ্রুপের মধ্যে একজন একজন গ্রুপ লিডার সে হচ্ছে সুপারভাইজার আর বাকি দুজন বা তিনজন যারা থাকবে গ্রুপ মেম্বার ওরা হচ্ছে গিয়ে এমপ্লয়ি এটা সেটা রোল প্লের মতো নাটকের অভিনয়ের মতো কাইন্ড অফ ঠিক আছে এই কেসটা হচ্ছে আনফর্চুনেটলি ক্লাসে যেহেতু স্টুডেন্টরাই তো আসলে ডিসকাসটা করা যাচ্ছে না বাট কেন আমরা এটা বলছি কারণ হচ্ছে যে these cases are very important for examination yes yes case question কিন্তু exam এ আসবে yes to the layer থাকবে না yes এই case এর question গুলো chapter 1 এ যেই দুটো কেস আমরা বলেছি যে দুটো কেসের প্রেজেন্টেশন আপনাদেরকে আগামী কালকের মধ্যে দিতে বলা হয়েছে ফেসবুকে দুপুর 12টার মধ্যে ঠিক আছে ওই দুটো ক্লাস হচ্ছে এই যে এখানে আরো তিনটা কেস আছে ঠিক আছে এই কেসগুলো তো আর প্রেজেন্টেশন করার মানে এখন দরকার নেই তাহলে পরে কিছু হবে এই সো এক্সপ্লেন দিস সেকেন্ড ফার্স্ট চেক কেসটা ছিল যে ইফ ইউ আর প্লেইং দা রোল অফ সুপারভাইজার হাউ ডিড ইউ অ্যাড্রেস দিস এখানে একটা সিচুয়েশন কথা বলছে ম্যানেজিং কোঅর্ডিনেটর গিভস ইন দা অফিস আপনারা কেস যদি পড়ে থাকেন কেসে আপনারা দেখবেন যে এখানে একটা সিচুয়েশনের কথা বলা হচ্ছে যে অফিসের মধ্যে পলিটিক্যাল ইস্যুস আছে এখন মনে করেন একটা দেশের জন্য রাজনৈতিক দল আছে সে রাজনৈতিক দলকে বিভিন্ন এমপি বিভিন্ন দল সাপোর্ট করতে পারে করতে পারে বাট অনেক সময় কি যদি এরকম হয় যে দুজন কলিগ একজন কলিগ মনে করেন এক্স ওয়াই জেড দলকে পছন্দ করে আর একটা কলিগ মনে করে সে হয়তো এবিসিডি আর একটা দলকে পছন্দ করে এরকম তাহলে যদি এরকম মানে এক্স ওয়াই জেড যে সাপোর্টটা করে সে যদি এখন বলে যে ভাই তোমার এবিসিডি দল ভালো না তোমরা ক্ষমতায় আসতে পারো না তোমাদের এই সমস্যা সেই সমস্যা ঠিক আছে এইসব বিষয়গুলো যদি বলে তাহলে কিন্তু কি হবে ওই কলিগটা হি ও শি ফিল অফেন্ডেড তারা কিন্তু অপমানিত বোধ করবে ঠিক আছে আমি আমি চয়েস করি এই রাজনৈতিক দলকে বাট ইট ডাজেন্ট মিন যে আপনি এটার জন্য আপনি আমাকে অপমান করবেন হ্যাঁ আমি বলতে পারি ঠিক আছে আমার পলিটিক্যাল ভিউজ হচ্ছে এইটা এই 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 বাট আরেকটি ব্যক্তিকে ইনসাল্ট করাটা ঠিক না যে ভাই ভাই তুমি কি দল করবি আপনার ক্ষমতায় আসতে পারবে মানে এরকম একটা বিষয়টা এরকম একটা সিচুয়েশন দিতে এখানে বলা হয়েছে যে পলিটিক্যাল ভিউজ আলাপ আলোচনা করা এটার জন্য কি হয়েছে প্রতিষ্ঠানের মধ্যে এই সমস্যা হয়েছে কারণ হচ্ছে কিটা কেন আসলে আমাদের কলিগরা থাকি আমাদের যে পারস্পরিক সম্পর্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজনের সাথে আরেকজনের সম্পর্কটা কি খুব ইম্পর্টেন্ট না তো যদি রেশাদেশি থাকে যদি হচ্ছে এক আরেকজনের সাথে যদি মানসিকভাবে যদি একটা দূরত্ব তৈরি হয় তাহলে আমরা একসাথে আমরা কাজ করতে পারবো না তাই না আমাদের মধ্যে গ্যাপ তৈরি হবে তখন দেখা গেছে যে এই মানে একটা টিম ওয়ার্ক করে কাজ করা যাবে না কাজ করাটা কিন্তু কমই হয়ে যাবে সো এই জন্য যে বিষয়টা উপভোগ হচ্ছে যে কখনোই এই ধরনের সিচুয়েশনকে প্রমোট করা উচিত না সো একটা সুপারভাইজার হিসেবে এখানে যে ধরনের সিচুয়েশনে থাকা উচিত হোয়াট ফ্যাক্টর্স ইনফ্লুয়েন্স হাউ ইউ হ্যান্ডেল দ্য সিচুয়েশন হোয়াট ফ্যাক্টর্স কি কি ফ্যাক্টর এখানে থাকতে পারে যে ফ্যাক্টর হচ্ছে এরকম যে মানে এখানে অনেক 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 প্রতিষ্ঠানের ওই জব সার্কুলারে লেখা থাকে কি যে ইট ইজ এ নন পলিটিক্যাল অর্গানাইজেশন অনেক জায়গায় কি লেখা থাকে যে নন পলিটিক্যাল অর্গানাইজেশন কেন তার মানে হচ্ছে কি যে ওই প্রতিষ্ঠানটা কি করে না কোনো পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করতে দেয় না ঠিক আছে ভাই মনে করেন যিনি এমপ্লয়ার প্রতিষ্ঠানের মালিক সে হয়তো মনে করেন হচ্ছে যে যে দল ক্ষমতায় আছে সেই দল সাপোর্ট করে আবার ম্যাক্সিমাম এমপ্লয়িরাও হয়তো যে দল ক্ষমতা সেই দলকে সাপোর্ট করে বাট তারপরও কি হচ্ছে যে হয়তো দুই একজন থাকতে পারে না যে মনে করেন 500 জন এমপ্লয়ি আছে 500 জনের মধ্যে 500 জন কি আপনার দল সাপোর্ট করবে এরকম কি হয় কখনো দুটো থাকবে না যে হয়তো বা আপনার আপনি যেই দলের বিরুদ্ধে সেই দুটো দলকে সাপোর্ট করতেছে এরকম থাকে না দুই একজন থাকে বাট ইট ডাজেন্ট মিন যে তাকে আপনি ডিমিন করবেন মনে করেন 10 জনের মধ্যে 8 জনই একটা দলকে সাপোর্ট করে দুজন সাপোর্ট
হয়তো পড়ে না, তাকে আপনি ডিমিন করবেন? কারণ হচ্ছে কি, আপনি ওখানে আগে থেকে পলিসিতে বলে দেন যে মানে ইটস এ নন পার্টি অর্গানাইজেশন, উই শুড নট ডিসকাস এনি পলিটিক্যাল ইস্যুস ইন ইন দ্য অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস। অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিসের মধ্যে কী আসবে না, পলিটিক্যাল কোনো ডিসকাশন আসবে না। ভাই পলিটিক্স তুমি তুমি যদি করে থাকো করো, কোনো সমস্যা নাই, তুমি যে যত সাপোর্ট করো করো, ইফ ইউর অ্যাক্টিভিটিস দেন ডু দ্যাট, অ্যাক্টিভিস্ট হলে করো, তুমি অ্যাক্টিভিস্ট মিনিসির মিটিং যদি যা করো করো, বাট নট ইন দ্য অর্গানাইজেশন। কারণ অর্গানাইজেশন মধ্যে কী হবে, যত অর্গানাইজেশনে কেউ থাকবে যে হয়তো বা আপনার অ্যাক্টিভিস্ট পছন্দ করবে না, তখন কিন্তু হয়তো সে একটু নিজেকে একটু বিরক্ত মনে করতে পারে, এক এই ওপর আমার বিরোধী দলের মতো, তখন দেখতে গেলে যে সেই ডিসিশনটা একটু অন্যরকম হয়ে যায়। সো তখনই হ্যাঁ মানে বিষয়টা হচ্ছে কি, মানে পলিটিক্যাল ইগো হয় গেলে পলিটিকদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি হয়ে যায়, দুজন করে দুই জনকে সাপোর্ট করে, তবে সরকারের একটা গ্যাপ তৈরি হয়ে যায়। তো গ্যাপ তৈরি করা উচিত না, পলিটিক্যাল জিনিস থাকো, হ্যাঁ ভাই ঠিক আছে তুমি এটা পছন্দ করো, আমি তো তাহলে অনলাইন, আপনি আপনার পছন্দ নিয়ে থাকেন, আমি আমার পছন্দ নিয়ে থাকি, তো তার তো কাউকে ইন্টারফেস করবো না, তো তার কাউকে অপমান করবো না। এমপ্লয়ীদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, এইটা হচ্ছে সুপেরিয়ার, এটা ঠিক আছে সুপেরিয়ার, আপনার কাছে সুপেরিয়ার হয়তো সুসুপেরিয়ার, কিন্তু যেই কলিগটা হয়তো আপনার সাথে একমত নয় সেও কিন্তু একটু ইনসিকিউর ফিল করতে পারে যে তাহলে তো এ তো এনার সাথে আমার পলিটিক্যাল ভিউ পয়েন্ট মিলছে না, তাহলে ইনি তো আমার ক্ষতি করতে পারে। সো এই জন্য কী হচ্ছে যে অবশ্যই প্রতিষ্ঠানের কাজের মধ্যে কখনোই আমরা এই জিনিসটাকে নিয়ে আসবো না, প্রতিষ্ঠানের কাজ প্রতিষ্ঠানের কাজের জায়গায়, আমার পলিটিক্যাল ভিউ পয়েন্ট পলিটিক্যাল ভিউ পয়েন্টের জায়গায় কখনো দুটো জন্য কখনোই ক্ল্যাশ না করে। সো এইখানে আসলে এই বিষয়টা এখানে বলা হচ্ছে যে স্বাভাবিক যদি যদি ক্ল্যাশ করে এটা একটু সমস্যা, ঠিক আছে যেন ক্ল্যাশ না করে, আমাকে অবশ্যই মেন নিতে হবে যে আমার মতে সবাই হবে না, ভিন্ন মতের লোক থাকবে আমার সাথে। আমি যদি আমি মনে করেন আমি হচ্ছি ইসলাম ধর্মের লোক, আমি হিন্দু ধর্মের লোক থাকতে পারে সেখানে, আমাকে কিন্তু তার ধর্মকে অনার করতে হবে না, তার ধর্মকে ছোট করতে হবে না। আমি বলতে পারি ঠিক আছে আমার ধর্মের মানে রুলস রেগুলেশন আমার প্র্যাকটিস আই ক্যান ডু দ্যাট, আমি সেটা প্র্যাকটিস করবো, বাট ইট ডাজেন্ট মিন যে আরেকজন অন্য ধর্মের লোক তাকে আমি ডিমিন করবো, এই দেখো তোমার তো ধর্ম ভালো না, আমাদের উচিত নয় বা আরেকজন একটা পলিটিক্যাল ভিউ ভিউ পয়েন্ট বিশ্বাস করছে তাকে আমার এইভাবে বলা উচিত নয় যে ভাই তুমি তো বরং তুমি কী বলো আচ্ছা ঠিক আছে তুমি এটা ইয়ে করছো, আপনি যদি মনে করেন ঠিক আছে তাকে আমার পলিটিক্যাল ভিউ পয়েন্টে নিয়ে আসবো, তাহলে আপনাকে কোনোভাবে অ্যাপ্রোচ করতে হবে, মানুষ কিন্তু কোয়ার্সিভ অ্যাপ্রোচ হয় না, মানুষকে আপনি যদি বলেন আপনি ঠিক আছে তুমি এটা করছো ভালো কথা, বাট এই ব্যাপার পজিটিভ পজিটিভভাবে অ্যাপ্রোচ করা, নেগেটিভভাবে অ্যাপ্রোচ করা, যদি মনে হয় ঠিক আছে আপনার পলিটিক্যাল ভিউ পয়েন্টে ওকে নিয়ে আসবেন, দেন ইউ হ্যাভ টু বি পজিটিভ, পজিটিভ ওয়ে ওয়েতে তাকে অ্যাপ্রোচ করা, নেগেটিভ ওয়ে ওয়েতে না, মাইক ধরে ভয় থেকে না দরকার নেই, তাকে পজিটিভ পজিটিভ ওয়েতে তাকে অ্যাপ্রোচ করা উচিত। সো এটা হচ্ছে কি পলিটিক্যাল ভিউ, যেটা অবশ্য আমার অফিসের মতো পলিটিক্যাল ভিউজ আলোচনা করার করার ব্যাপারে এখানে নিষেধ করছে যে না এটা পলিটিক্যাল ভিউজ আপনি আলোচনা করবেন না। সেকেন্ড যে কেসটা আছে টেল অল ওয়েবসাইটস, এখানে ওয়েবসাইটের কথা বলা আছে পেজ নাম্বার 136-এ, এই এখানে আপনাদের কেসটা পড়েন দেখবেন পরবর্তী পেজেই আছে, 136 নাম্বার পেজে আপনারা দেখবেন যে এখানে একটা কেস আছে। আপনার এমপ্লয়ার কত ভালো
আপনি সেখানে কাজ করতে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনার এমপ্লয়ার ঠিক মতো আপনাকে বেতন দেয় কিনা, প্রমোশন দেয় কিনা, ইনক্রিমেন্ট দেয় কিনা, বা অন্য ধরনের পার্কস মানে হচ্ছে যে আপনার মনে করেন কোনো মানে কার ফেসিলিটি বা হচ্ছে যে আপনার কোনো হাউজিং ফেসিলিটি এগুলো আছে কিনা, এইভাবে বিভিন্ন প্যারামিটার উপর বেস করে আপনি আপনার এমপ্লয়ারকে রেটিং করতে পারেন। বাংলাদেশে আসলে বাংলাদেশের গ্লাসডোর অ্যাপ্লিকেবল, আপনি গ্লাসডোর আপনি বাংলাদেশের ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন, বাট বাংলাদেশে আসলে আমরা এত গ্লাসডোর ওভারঅল দেখি না, বাট বাইরের দেশে গ্লাসডোর ওয়েবসাইটটা খুব বেশি দেখা হয়। মানে এমপ্লয়ার রেটিং হিসেবে আমাদের তো একটা চাকরি পাইছি, আমাদের তো দেখার দরকার নাই যে কী প্রতিষ্ঠান, গ্লাসডোরে রেটিং খারাপ না ভালো দেখার কোনো টাইম আছে নেই আমাদের, মনে করি গ্লাসডোরে রেটিং খুবই খারাপ, তাহলে আপনি অ্যাপ্লাই না করে বসে থাকলেন বোকাম। চাকরি তো পাওয়া যায় না, আপনি যদি না রেটিং খারাপ আমি অ্যাপ্লাই করবো না ভাই। এখন একটা ব্যাপার হচ্ছে যে আমি নিজে থেকে দিই বেতন বা কোম্পানি মালিক ভালো আচরণ করছে করতে পারে না, পারে কি না, এখন ঠিক আছে আমি স্যালারি দিতে পারছি বা আমার বস্তুকে ভালো ব্যবহার করছে বা আমার কাজে ভুল হচ্ছে সেটাকেও বস হয়তো বা মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছে, ঠিক আছে কাজে ভুল হয়েছে কাজে ভুল হতেই পারে, অত ট্রিভিয়াল ম্যাটার, এটা যদি তাকে একটু মানে ভালো মতো কাউন্সেলিং করা হয় বা তাকে যদি একটু গাইডেন্স দেওয়া হয় তাহলে সে হয়তো সেটাকে সামলে নিতে পারবে। নিজের নামটা কি করে দেখাবেন, হাইড করে দেখা যে আপনার নাম বা আপনার ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার কোনো কিছুই ডিসপ্লে করবে না, তাই না, কোনো কিছুই ডিসপ্লে করবে না, তাহলে কি হবে যে আপনার হাইড থাকবে তাহলে ওখানে কে ওখানে বন্ধ করবো না এটা কি কষ্ট বোঝা যাচ্ছে না, বোঝা যাবে না নিজেকে হাইডটা কি করলেন আপনার মনে হচ্ছে হাইড, তাহলে কে কি মন্তব্য করবো না করে এটা কিন্তু আপনার এমপ্লয়ার দেখে বুঝতে পারবেন। ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়াতে বলা উচিত মানে প্রাইভেট বলা উচিত,
সেম স্যার আপনি যেটা বলেছেন উইডে ব্যাপারে
নেগেটিভ কমেন্ট করেছে, হোয়াট উড বি ইউর রিয়াকশন? কি মনে হয় রিয়াকশন আসলে কিরকম হওয়া উচিত বা কিরকম হবে? মিনিমাম 3 লাখ
আপনি ক্লাসই না করেন, প্রেজেন্টেশন না দেন, অ্যাসাইনমেন্ট না দেন, কোনো ক্লাসে কোনো কাজেই আপনি নাই, আমি বললাম ঠিক আছে তোমাকে পাস করে গেলাম, আমি ডি পাইলাম, সি পাইলাম, হোয়াট এভার, ডি সি দিয়ে ভাই মানে ডি পেলে তো আপনি সার্টিফিকেট পাবেন, সার্টিফিকেট পেলে একসাথে 2.5 পাবেন, তো 2.5টা আমি তোমাকে দিয়ে দিলাম, এটা দিয়ে এটা দিয়ে তোমার বেটার কিছু করতে পারবে, কিছু করতে পারবে। তো আপনাদের দেখবে এই যে আমরা ক্লাসের ব্যাপার শুধু আমি না, আমার দুইটা কলিগি আপনাদেরকে ক্লাসের ব্যাপারে বলে, বাট আপনারা ক্লাস করেন না, আপনার ভিডিও ভিডিও কোনো কিছু দেখেন না, ইউজারটা কিন্তু আপনারা করছেন, ইউজার কিন্তু আপনি দিচ্ছেন। তো এই জন্যই বিষয়টা মানে আপনি তো বলতে চাই সাথে সাথে ক্লাসের মধ্যে আমাদের খালি করাবনি করে এই সেই আপনি আমি যে বলতে চাই স্যার আমাদের স্কিল শুনতে না, আমরা এই স্কিল দিয়ে আমরা করতে এই অনুযায়ী বলতে না আমার ক্লাস করা দরকার নেই, প্রাইভেট ইউনিভার্সিটি একটা কথা আমরা ক্লাস করবো স্যারের মধ্যে সারা দিন কথা বলা হবে স্যার কে কেন বলতেছে ঠিক ঠিক তেমনি হবে ম্যানেজারও ম্যানেজারকে অত বলতেন স্যার আপনি আমাকে অমুক দিন এই বিষয়টা নিয়ে আপনি বলেছিলেন, আপনি আমাকে রুট ব্যবহার করেছিলেন, তখন ম্যানেজার বলতে পারে যে দেখো আমরা একটা টিমে কাজ করি, আমরা পাঁচজন একটা টিমে আছি, আমি টিম লিডার, তোমরা চারজন হচ্ছে টিম মেম্বার, বাট তুমি কাজটা ঠিকভাবে করনি বলে আমাদের চারজনের কাজে সমস্যা হচ্ছে, তোমার কন্ট্রিবিউশন আমরা কোনো পাচ্ছিলাম না, তোমাকে বারবার কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে, তোমাদেরকে আমরা বলেছিলাম কি না, তখন তখন সে বলবে হ্যাঁ স্যার আমাকে বলেছিল, তোমাকে বারবার বলা হয়েছে তুমি ঠিক মতো কাজগুলা তোমার পার্টটুকু তুমি ঠিক মতো করে দাও, তাহলে আমরা আমাদের পার্টটা ঠিক মতো করতে পারবো, এখন আমরা আমাদের পার্ট করে বসে তুমি তোমার পার্ট করো নাই, তাহলে পুরো টিমের বা যেভাবে আমরা তোমাকে বলেছি যেভাবে করার চেষ্টা করেছি তুমি সেভাবে করতে পারো নাই, তুমি আমাদের সাথে কোঅপারেশন করো নাই, এই জন্য পুরো ডিপার্টমেন্টের পারফরমেন্স খারাপ হয়ে গেছে, দ্যাটস ওয়াই আই স্কল্ডেড ইউ, আমরা হয় কি আমরা নিজের ভুলটা দেখে যাবো, আমরা আরেকটি ভুলটা দেখি আমার 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 হেড বা আমার বস আমার ম্যানেজার আমার সাথে খারাপ ব্যবহার করবো এটা নিয়ে আমাদের খুব কষ্ট, বাট কেন করলো এটাকে আমরা ফাইন করি না, আপনার বস বস আপনার কেন ঝটকালো, আপনার আপনার যারা জব করে কোনো ফাইন করেছে যে আমার বস আমাকে কেন ঝটকালো, নিশ্চয় কারণ আছে, কারণ ছাড়া ঝটকালে সেটা ভিন্ন বিষয়, বাট কারণ যদি থাকে আপনি হয়তো বা কাজটা কোনো করেন নাই ডেড লাইন মিস করে গেছেন বস আপনাকে ঝটকাবে না, why are you
ব্র্যান্ডের নাম দিয়ে পাবলিশ করে সমস্যা নেই, কিন্তু নেগেটিভ যদি কিছু হয় তাহলে তখন নিজের নামটা হাইড করে রাখে। আসলে আমার মতে যে বিষয়টা আছে নেগেটিভ যে কমেন্টগুলো সেগুলো আসলে তাকে পার্সোনালি বলা উচিত, কখনো সে অ্যানোনিমাসলিও বলা উচিত না, ঠিক আছে, অ্যানোনিমাসলিও বলা উচিত না, এটা তাকে পার্সোনালি বলা উচিত।
বলেছিলাম সেটা হচ্ছে আসলে মানুষকে একটা মানুষ আমি যে জবটা করছি এই জবটার ব্যাপারে আমি স্যাটিসফাইড আর ডিসস্যাটিসফাইড এটা আসলে কীভাবে বোঝা যাবে। আমরা আমরা শুধু মনে করি যে বেতন বেশি পাচ্ছি তাই আমি স্যাটিসফাইড, তাই না? এটাকে আমার মনে হয় কিনা আরে অনেক টাকা বেতন আছে ভালো আরামে আছে নাকি? হ্যাঁ পাচ্ছি, টাকা পয়সা অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস এবং আমি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, বাট একমাত্র ইম্পর্টেন্ট জিনিস টাকা পয়সা ইম্পর্টেন্ট জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বাট একমাত্র জিনিস বেশি টাকার বেতন কিন্তু চাকরিটাকে পছন্দ করেন না আর অথবা কম টাকার বেতন কিন্তু চাকরিটাকে পছন্দ করেন, যদি কোনো কিছু ভালো না লাগে সেটার সাথে অ্যাডজাস্ট করা যাবে কিংবা ওটা হয়তো ম্যানেজমেন্ট করা যাবে। এই যে একটা জিনিস এই যে এক নম্বর কোশ্চেনটা দুই নম্বর কোশ্চেন এক এবং দুই, হ্যাঁ পুরো চ্যাপ্টারে এটা নিয়ে আলোচনা করা আছে, সেটা হচ্ছে আসলে মানে আমাদের কোনটা করবো এটা কিন্তু ডাইলেমা যে কোনটা নিয়ে করবো দেখেন যেসব লোকজন খুব টাকা 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 করে মানে সে তার কাজে ভাই আমার এই কাজে এই টাকা আছে আমার ওই কাজে ওই টাকা আছে মানে মনে করেন দেখেন আমরা যখন একটা প্রফেশনে যখন জব করি সব কাজের মধ্যে ওর মধ্যে টাকা থাকে না, মনে করেন আপনার আপনি মনে করেন এজ এ মনে করেন আপনার এজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফর এক্সাম্পল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে মনে করেন আপনি তিন ধরনের কাজ করতে পারেন, একটা কাজে মনে করেন টাকা আছে বেশি লোগো বানাতে দিল বা একটা লিফলেট ইয়ে করতে দিল অথবা আপনাকে কারোর সাথে যোগাযোগ করতে বললো যে কাস্টমার বাড়ানোর জন্য তাহলে কমিশন সবাই কি করছে কোনো মার্কেটিং ক্যাম্পেইন বা হচ্ছে কোনো একটা লোগো বানানো বা পোস্টার বানানো এখানে ক্রিয়েটিভ দিকে না যে সে কী করতেছে সে ওদের সেলিংয়ের দিকে চলে যায় সেল সেল করতেছে কারণ তারা সেল করতে তার কি আসছে পয়সা আসতেছে সে কোনো কনসেপ্ট ডেভেলপমেন্টের মধ্যে সে নাই কারণ কি সে বলছে কি আরে কনসেপ্ট ডেভেলপ লাভ কি টাকা নাই তো কিন্তু কী হচ্ছে আপনি কাস্টমারের কিছু কিছু দৌড়ালে কী হচ্ছে টাকা আছে তাহলে কি আপনি অ্যাকচুয়ালি চিন্তা করেন আপনি তাহলে মার্কেটিংয়ের জব নিয়ে আপনি ভালোবাসতেছেন না আপনাদের টাকাটা কোথায় আসছে ওটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এই কাজে টাকা আছে কিন্তু যদি আপনি মার্কেটিং জবকে ভালোবাসেন তাহলে হ্যাঁ টাকা আছে ঠিক আছে ফাইন এটাও আমি করবো আর যখন কনসেপ্ট ডেভেলপমেন্টের বিষয় থাকবে কোনো একটা মার্কেটিং কনসেপ্ট ডেভেলপমেন্ট করা কোনো একটা প্রোডাক্ট ডিজাইন করা সেখানে যদি নিজেকে একটু চিন্তা করেন তাহলে কিন্তু কী হচ্ছে নিজের ক্রিয়েটিভিটিতে বাড়ে ক্রিয়েটিভিটিতে বাড়লে কী হচ্ছে ইনিশিয়াল টাকা আসবে না পরবর্তীতে সেটা কাজে লাগবে আপনি যখন প্রমোশন নিতে যাবেন খালি সেলস রিপোর্টটা কিনতে হবে স্যার আমি এটা সেল করছি স্যার আমার প্রমোশন দেবেন নাকি আপনি সেলও করেছেন অত ঠিক আছে সুপার পারফরমার ছিলেন কিন্তু আপনি আবার কনসেপ্ট ডেভেলপমেন্টও ছিলেন স্যার আমি তো ওই টিমের সাথে কাজ করছি স্যার মানে ব্র্যান্ডিংয়ের টিমের সাথে কাজ করছি স্যার এই যে ক্যাম্পেইনটা স্যার দেখতেছেন এই যে অ্যাড ক্যাম্পেইন স্যার এই অ্যাড ক্যাম্পেইন টিমের মধ্যে স্যার আমি ছিলাম
এই যে প্যাকেজিং এর স্যার যে মডেলটা দেখতেছেন এই টিমের মধ্যে সামিল ছিল না ওসেন তো সবই ভুল আছে আসলে আসলে তবে হ্যাঁ তুমি তো ডাইনামিক লোক ভাই প্রমোশন আপনাকে দিলে খালি সেল সেল করে পেলে অস্থির বাকি দিকে আর কোনো খবর খবর নাই বহুত টাকা কামাইছে কিন্তু বাকি দিকে কি নাই তার কোনো খবর নাই এখন আসলে কি হবে কি প্রমোশন পাবে ভাই তুমি কিন্তু বহুত টাকা কামাও নিজের পছন্দ মতো জবটা করি আমার মনে হয় আরেকটু ভালো দেখেন আমি টিচিংয়ে আসছি আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম ঢাকা ইউনিভার্সিটি আমি বিবিএ কমপ্লিট করেছি আমি চাইলে যে কোনো জবে শিখাতে পারতাম আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট খুব একটা খারাপ ছিল না হ্যাঁ ফার্স্ট সেম ছিল না বাট রেজাল্ট খুব একটা খারাপ ছিল না আমার ভালো রেজাল্ট ছিল আই ক্যান অ্যাপ্লাই এনি জব আর টিচিংয়ে যেহেতু আসে তার মানে আমার রেজাল্ট নিশ্চয়ই খারাপ ছিল না এখন দেখেন একটা বিষয় হচ্ছে যে আমি আমার আব্বা যখন ব্যাংকার ছিল আমার আব্বা আমাকে জোর করে বেশ কয়েকটা ব্যাংকের পরীক্ষা দেওয়া ছিল ঠিক আছে আমার ব্যাংকের চাকরি হয়েছিল মানে নিজ জগতে নিজ পাইছি আমার আব্বা ব্যাংকার তখন সে দুটি করেছে ঠিক আছে আমি জবে অ্যাপ্লাই করছিলাম আমার জব হয়ে গেছে বাট আমি যাই নাই কারণ কি আমার ব্যাংকে জব আমার বাপ করেছিল অ্যাপ্লাই করছিলাম ঠিক আছে অ্যাপ্লাই করছি পরীক্ষা দিছি মানে রিটেন পরীক্ষা ভাইবা প্রিফারেন্স করছি ঠিক আছে পরীক্ষাটা দিছি জয় করে না আমার আমি যদি ব্যাংকে থাকতাম আমি টিচিং অ্যাকাউন্ট যাই না করি তার চেয়ে মিনিমাম আমি আট থেকে দু দশ জন টাকা বেশি ইনকাম করতে পারতাম অথবা আমি যদি কর্পোরেটে থাকতাম কর্পোরেটে থাকলে আমি টেন টাইমস ইনকাম বেশি করতে পারতাম এখন আমি যে টাকা পাচ্ছি না বাট আমি কেন বাট কেন টিচিংয়ে আসছি ঠিক আছে টিচিংয়ে আসছি আর ছোটোবেলা বলবো থেকে যে আমি হয়তো খুব ভালো ইউনিভার্সিটিতে হয়তো পড়ানোর সুযোগ আমার আমাকে আমি ওই জবে থাকি এতটা দাম হয়ে গেলাম হারে আমি তো লস করে ফেললাম আমি আপনাকে জানার কথা বলছি যে আমি ওই পোজিশন থেকে থাকলে আমার ইনকাম এরকম হতো এভাবে নিজের স্কিলটা ডেভেলপ হয়েছে ডেভেলপ একদিনে
রিসার্চ করতে আমার ভালো লাগে। আমি যেহেতু আমাদের পড়াশোনা কোনো রিসার্চের কোনো বিষয়ে নাই বাংলাদেশের পড়াশোনা, স্পেশালি বিবিএ নিয়ে পড়া, আমি তো ওভাবে বলছি না, আমাদের বিজনেসের পড়াশোনা কথাই বলছি, কোনো রিসার্চের প্রেজেন্টেশন। তো আমি তো ডিটেলি ইনস্ট্রাকশন দিয়েই দিয়েছি, প্রশ্নটা কি বুঝেন নাই বললাম সেখানে, তো সিম্পল, আপনি যে যাতে ভিডিও করবেন আপনার প্রেজেন্টেশনটা, ভিডিও করে আপনি ফেসবুকে ওটা দিয়ে দেবেন, ঠিক আছে, এটাই। এটা কিন্তু আমার এটা কিন্তু আমাদের ইউনিভার্সিটির চেয়ারম্যান স্যারের মানে উনি কিন্তু এটা বলেছেন, আমাদের ভাইস চেয়ারম্যান স্যার, যে প্রেজেন্টেশনগুলো এভাবে নিতে হবে, ঠিক আছে, এই আর কি। Thank you.